গর্ভাবস্থায় যেসব খাবার আমাদের বিপদ ডেকে আনতে পারে একবার দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় স্বাভাবিকের তুলনায় খিদে বেশি পায় শুধু খিদে নয় হরমোনজনিত কারণে এই সময়ে স্বাদেরও পরিবর্তন হতে পারে তাই বিভিন্ন ধরনের খাবার খাওয়ার ইচ্ছে হয় কিন্তু শরীরে যখন আরও একটি প্রাণ বেড়ে উঠছে তখন ইচ্ছে করলেই যা খুশি তাই খাওয়া যায় না এছাড়াও এমন কয়েকটি খাবার রয়েছে যেগুলি প্রসূতি অবস্থায় একেবারেই এড়িয়ে চলা উচিত আসুন তবে দেখে নেওয়া যাক কাঁচা সবজি কাঁচা সবজিতে বিভিন্ন ধরনের পোকা ও পরজীবী থাকে যা পেটে গেলে মা ও শিশু দুজনেরই ক্ষতি হতে পারে কাটা ফল রাস্তায় কাটাফল ফল বিক্রি হয় অন্তঃসত্ত্ব অবস্থায় এই ফল না খাওয়াই ভালো কারণ এতে ব্যাকটেরিয়া থাকে চিংড়ি মাছ স্কুইড বা অন্যান্য সি ফুড এড়িয়ে চলাই ভালো অর্ধেক সেদ্ধ করা ডিম এমনিতে ডিমের হাফ বয়েল খেতে বেশ ভালোই লাগে কিন্তু গর্ভবতী অবস্থায় এই খাবার এড়িয়ে চলুন এর থেকে মায়ের বিভিন্ন পেটের অসুখ হতে পারে কেক পুডিং জাতীয় যেসব খাবারে কাঁচা ডিম মেশানো হয় তাও বাদ দিন চিংড়ি রেস্তোরাঁয় চিংড়ির কোনো পদ খাবেন না স্বাদ ও গন্ধ বজায় রাখার জন্য অধিকাংশ দোকানে চিংড়ি ভালো করে রান্না করা হয় না ভালো করে রান্না না করার ফলে বেশ কিছু ব্যাকটেরিয়া থেকে যায় যা থেকে পেটের সমস্যা হতে পারে এছাড়া চিংড়ি থেকে অ্যালার্জির সমস্যাও হয় তাই এই সময়ে চিংড়ি মাছ স্কুইড বা অন্যান্য সিফুড। এড়িয়ে চলাই ভালো অর্ধেক সেদ্ধ মাংস মাংস অবশ্য ভালো করে ধুয়ে সেদ্ধ করতে হবে রান্নার আগে মাংস ঠিক করে সেদ্ধ না করলে জনিত কারণে পেটের অসুখ হতে পারে গর্ভাবস্থায় মদ্যপান একেবারে বাদ দিন মদ্যপান করলে তা মায়ের রক্ত থেকে শিশুর রক্তে অনায়াসে চলে যায় শিশুর মস্তিষ্কে পর্যাপ্ত চলে যেতে পারে এমন কি অতিরিক্ত মদ্যপান করলে গর্ভপাত পর্যন্ত হতে পারে এমনিতে মৌরি ও মেথি শরীরের পক্ষে ভালো কিন্তু গর্ভাবস্থায় এড়িয়ে যান এই দুটি জিনিস মৌরি ও মেথিতে নির্দিষ্ট সময়ের আগে প্রসবের আশঙ্কা বেড়ে যায় শেষ পয়েন্ট কাঁচা দুধ খাবেন না ভালো করে ফুটিয়ে গরম দুধ খান আজ এই পর্যন্ত নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো নতুন ট্রপিক নিয়ে আর এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন ঘন্টিটা বাজিয়ে দিন